শুল্কমুক্ত বন্ড সুবিধায় চট্টগ্রাম বন্দরে আসা চালানে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এর মাধ্যমে 14.5 কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে শুল্ক কর্মকর্তারা। কাস্টম কর্তৃপক্ষ জানায়, সাভারের আমদানিকারক প্রতিষ্ঠান ভার্সেটাইল লিমিটেড চীন থেকে একটি কন্টেইনারে 2,41,500 পিস প্লাস্টিক হ্যাঙ্গার আমদানি করে। গত 28 মে চট্টগ্রাম বন্দরে আসে কন্টেইনারটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে খালাস প্রক্রিয়া বন্ধ রাখে কর্তৃপক্ষ। তল্লাশি করে কন্টেইনারে বিভিন্ন ব্র্যান্ডের 300 কার্টন সিগারেট পাওয়া যায়। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।